সুন্দরভাবে কিন্তু চুলগুলো একদম কেটে যাচ্ছে এবং স্মুথলি কিন্তু কাটছে। আপনি যদি আমাদের চ্যানেলটি একটু ভিজিট করে দেখেন, ভিনটেজ T9 ট্রিমারের যে ভিডিওটি দেওয়া হয়েছিল আমাদের, সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে মেয়েদের আইব্রো ট্রিমার কোনটা বেস্ট কোয়ালিটি হবে এবং মেয়েদের ফেসে যে অতিরিক্ত চুল থাকে সেই চুলগুলো শেভিং করার জন্য কোন ট্রিমারটি বেস্ট কোয়ালিটি হবে। তো বেশ কিছুদিন ধরে আমার ফেসবুক পেজে একটি নতুন আইব্রো ট্রিমার এবং শেভার অ্যাড বারবার আসছিল, যে কারণে আমি চিন্তা করলাম এই প্রোডাক্টটি অর্ডার করে এটার প্রোডাক্টের কোয়ালিটিটা যাচাই করে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সবার কথা চিন্তা করে আজকের এই ভিডিওতে আমি এই আইব্রো ট্রিমার এবং শেভারটি মূলত আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং এই প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আশা করবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। চলুন দেরি না করে প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। প্রোডাক্টটি আনবক্সিং করার আগে প্রোডাক্টটির প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে বলি। আমার কাছে মোটামুটি কোয়ালিটি মনে হচ্ছে প্যাকেজিংটা, তবে আরেকটু শক্তপোক্ত প্যাকেজিং ব্যবহার করলে বেশি ভালো হতো। তবে প্রোডাক্টের প্যাকেজের চারিপাশে কিন্তু সুন্দর করে কালারফুল ব্র্যান্ডিং করা হয়েছে, প্রোডাক্টের নাম, মডেল এবং বিস্তারিত স্পেসিফিকেশনগুলো কিন্তু দেওয়া আছে। তো এই প্রোডাক্টটা মূলত 2-in-1, অর্থাৎ এটার মাধ্যমে আপনি ট্রিমার এবং শেভার দুইটি কাজই করে নিতে পারবেন। এর মডেলটা হচ্ছে HX203A এবং এটা হচ্ছে রিচার্জেবল একটি ট্রিমার এবং শেভার। তো আমি সরাসরি এটা আনবক্সিং করব এবং আনবক্সিং করে কী পাচ্ছে এটা আপনাদের দেখাবো। তো আমি সরাসরি এটা আনবক্সিং করে ফেললাম। আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাচ্ছি একটি USB চার্জিং কেবল দেওয়া হয়েছে এবং চার্জের পিনটা কিন্তু একদম চিকন এবং গোল সাইজের পিন, এবং দেখতে পাচ্ছি এখানে একটা এক্সট্রা হেড দেওয়া আছে এবং এই হেডটা কিন্তু সেভারের কাজ করবে। এই হেডটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন প্রয়োজন অনুসারে। দেখতে পাচ্ছি একটা ছোটো চিরুনি দেওয়া হয়েছে, এটা পরিষ্কার করার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর ট্রিমার এবং শেভার দেখতে পাচ্ছি, যে প্রোডাক্টটা অত্যন্ত কালারফুল। এটা মেয়েদের ভ্যানিটি ব্যাগে বা পার্টসে যদি রাখা হয় আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি করবে। যে কেউ হাতে নিলে কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাবেন এবং কালারটা অত্যন্ত সুন্দর দেখতে, এটা প্রথম ইম্প্রেশনে কিন্তু অনেক ভালো লাগবে। তবে দেখার বিষয় যে আসলে প্রোডাক্টটা কাজ করে কি না, কারণ সব কিছুর উপরে প্রোডাক্টটা কাজ করলেই কিন্তু ভালো, আর যদি সুন্দর হয় প্রোডাক্টটা কিন্তু কাজ না করে সেক্ষেত্রে কিন্তু খুব একটা কাজে দিবে না। সুতরাং এটা সরাসরি আনবক্সিং করে ফেলি। দেখতে পাচ্ছি এখানে একটি হেড ক্যাপ দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে একটি ট্রিমারের যে মাথা সে ট্রিমারের মাথাটা রাখা হয়েছে। এটি কানেক্ট করা আছে অলরেডি, তো এটা খুলে কিন্তু আপনারা এই মাথাটা চেঞ্জ করে সেভারের যে মাথাটা সেটা কিন্তু কানেক্ট করতে পারবেন। জাস্ট বাম দিকে মোচড় দিলে কিন্তু এটা খুলে যাবে। আবার সেটিং করার জন্য যদি আপনারা ঠিক এভাবে দিয়ে ঠিক বাম দিকে যদি আপনারা মোচড় দেন, অর্থাৎ উল্টা দিকে যদি মোচড় দেন, সেক্ষেত্রে কিন্তু এটা আবার কানেক্ট হয়ে যাবে। মাঝে মাঝে বরাবর এখানে একটি সুইচ দেওয়া হয়েছে, সুইচটা যদি সামনের দিকে ঠেলে দেন সেক্ষেত্রে কিন্তু এটা অন হয়ে যাবে এবং অন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার শব্দটা শুনতে পাচ্ছেন, এটা অন হয়ে গেছে। এবং ঠিক পিছনের দিকে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টটা একদম আলাদা একটা চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল যে আমরা টাইপ সি চার্জিং পোর্ট বা নর্মাল USB চার্জিং পোর্টগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু দেওয়া হয় নাই, সেক্ষেত্রে কিন্তু এই চার্জিং কেবলটা হারিয়ে গেলে কিন্তু বেশ বেগ পেতে হবে এরকম চার্জিং কেবল খুঁজে পেতে। এখানে দেখতে পাচ্ছেন ঠিক পিছনের দিকে এই চার্জিং পোর্টটা যদি আপনারা কানেক্ট করে দেন এবং আপনার বাসার যে মোবাইল চার্জারের হেডটা থাকে সেই মোবাইল চার্জারের হেডে এটা কানেক্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে চার্জ করে নিতে পারবেন। তবে ভালো দিক হলো যে এটা ব্যাটারি সিস্টেম হলে কিন্তু বারবার ব্যাটারি কেনার যে ঝামেলাটা সেটা থেকে যেত, যেহেতু এটা রিচার্জেবল সেক্ষেত্রে কিন্তু এই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যে আপনি এটা চার্জ করে কিন্তু ব্যবহার করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছি এখানে সামনে একটি ছোট LED দেওয়া হয়েছে, এটা অন আছে কিনা জাস্ট এটা বোঝার জন্য। LEDটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন, কারণ এই LEDটা অন থাকা অবস্থায় জ্বলবে এবং যখন আপনি এটা বন্ধ করে দিবেন তখন কিন্তু LEDটা বন্ধ হয়ে যাবে। তো আমি এটা ব্যবহার করে দেখবো যে এটা আসলে কতটা কার্যকরী। তো এটা সরাসরি যদি আমি অন করি, অন করে যদি আমার হাতের যে লোম বা পশমগুলো রাখা হয়েছে এটা জাস্ট আমি যদি হালকা একটু প্রেস করে দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু চুলগুলো একদম কেটে যাচ্ছে এবং স্মুথলি কিন্তু কাটছে। তো সেক্ষেত্রে আপনারা যারা আইব্রো প্লাগ করেন কিংবা যারা ট্রিমার হিসাবে ব্রু প্লাগ করা ট্রিমার হিসাবে এটা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত কার্যকরী হবে। আমার হাতের কিন্তু এই মাঝে বরাবর সব লোমটুকু কিন্তু কেটে গেছে সুন্দরভাবে। এটা
খুবই কার্যকরী মনে হচ্ছে ট্রিমারের অংশটা। এবার দেখার বিষয় শেভারের অংশটা কতটুকু কাজ করে। তো আমি ট্রিমারের অংশটা জাস্ট খুলে দিচ্ছি। খোলার জন্য বাম হাতে এই অংশটা নিয়ে ডান দিকে হালকা দুই মোচড় দিলে কিন্তু এটা খুলে যাবে। এবার আমি শেভারের যে অংশটা আছে শেভারের অংশটা যেন কানেক্ট করে দিই। ঠিক সেম ভাবে আমি এটা স্বাভাবিকভাবে কানেক্ট হলে বাম দিকে একটা মোচড় দেব, সেক্ষেত্রে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর এবার যদি আমি এটা অন করি, অন করার পর এখানে জাস্ট আমি এটা প্রেস করি, ওয়াও দেখতে পাচ্ছি একদম ক্লিন হয়ে কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ যাদের মুখে অতিরিক্ত চুল থাকে, যেগুলো আসলে মেয়েদের দেখতে খারাপ দেখায়, বা কোনো গালে বা ফেসের কোনো একটা অংশে যদি অতিরিক্ত চুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সেভারের অংশটুকু কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং সেভারের অংশটুকু ব্যবহার করে আপনার ফেসের অতিরিক্ত যে চুলটা আছে সে চুলটা কিন্তু কেটে ফেলতে পারবেন। অর্থাৎ এটা একসাথে ট্রিমার এবং সেভার দুইটি কাজ করবে। তবে এটা অনেকে জিজ্ঞেস করে যে এটা ছেলেদের জন্য ব্যবহার করা যাবে কিনা। রিকমেন্ড করবো ছেলেদের, যেহেতু ফেসে অতিরিক্ত চুল থাকে সেক্ষেত্রে কিন্তু এই ট্রিমারটা অতটা কার্যকরী হবে না। সেক্ষেত্রে ছেলেদের যে ট্রিমারগুলো আছে সেগুলো ব্যবহার করে ভালো হবে। এগুলো অল্প চুলের জন্য বেশি কার্যকরী, বিশেষ করে যারা আইব্রো করতে চায় তাদের জন্য বেশি কার্যকরী। তো মেয়েদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আসলে ইম্পোর্ট করা হয়েছে চায়না থেকে। সবকিছু মিলে আমার কাছে যেটি মনে হচ্ছে এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকরী, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের বিশেষ করে ট্রিমার এবং সেভার যাদের প্রয়োজন হয়ে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকরী। তো আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করতে পারেন। প্রোডাক্টটি আসলে প্রোডাক্টটা সুন্দর কাজ করছে। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।